মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থায় দুর্ভোগ এখন নিত্যদিনের চিত্র, ভোগান্তি চরমে। জঙ্গিবাদ নির্মূল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। আবাসন সহ নানা সমস্যায় ঢাকার ব্যারাকগুলোতে পুলিশ সদস্যদের মানবেতর জীবনযাপন, ডিউটি শেষে নেই বিশ্রামের সুযোগ, সমাধানে পদক্ষেপ নেয়ার দাবি। পুলিশি হয়রানি বন্ধ সহ ১২ দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত। স্বরাষ্ট্র ও নৌমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক চলছে। গাদা গাদা বই, কোচিং এর ভারে বিভীষিকাময় জীবন কোমলমতি শিক্ষার্থীদের, মানসিক সমস্যাগ্রস্ত প্রজন্ম গড়ে ওঠার আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং চট্টগ্রামে তালিকাভুক্ত ৯৮টি বেসরকারি স্কুলের মধ্যে ৮০টিতে ভর্তি ফি নামে বাড়তি অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে প্রশাসন, আরও যাচাই শেষে ব্যবস্থা।